Vijatiranaya Vivekananda Shuraya Shachit Shukha Sharubayo Shamini Dabohari. Prathome Thakurma Shamini ke Amar Shatkoti Pranam Janai. Pranam Janai Samabeto Bhaktamandali ke Pranam Janai Pujaniyo Maharajder. Amar Ajker Bishoy Seva O Swami Vivekananda. বহুরূপে সম্মুখে তোমার সারি কোথা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যে জন সেই জন সেবিছে ঈশ্বর। স্বামী বিবেকানন্দ আধুনিক যুগের এক জ্যোতির্ময় মহাসন্ন্যাসী। সন্ন্যাসী কোনো গৃহ থাকে না স্বদেশ পরিচিতি। স্বামী বিবেকানন্দের সকল সাধনা ভারতবর্ষকে কেন্দ্র করেই মুগ্ধ হয়ে উঠেছিল। তিনি বলেছিলেন, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেব দেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন বার্ধক্যের বাগানসী, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। একটি পত্রে তার অকুণ্ঠ স্বীকৃতি, আমার চরিত্রের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে আমি আমার দেশকে বড় ভালোবাসি। নিবেদিতাকে তিনি এক নিবিড় মুহূর্তে ধ্যান মুহূর্তে শুনিয়েছিলেন তার আত্মার বাণী, আমি ভারতবর্ষ। তিনি উপলব্ধি করেছিলেন বিশ্বাত্মার জাগরণের সব মহান ক্ষেত্র হবে এই ভারতবর্ষ। ভারতের বেদান্ত একদিন বলেছিল, ব্রহ্মময় জগৎ, তাই জগৎ যখন ব্রহ্মময়, সকল জীব ব্রহ্মময়, ব্রহ্মময় সকল মানুষ, মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে যে বৈষম্য, যে শ্রেণীভেদ তা মিথ্যা। একমাত্র সত্য মানুষে মানুষে সাম্য, এবং তাই বৈদান্তিক সাম্যবাদ। স্বামীজি বেদান্তের জগৎ থেকে নিয়ে এলেন শ্রেণীহীন বর্ণহীন সমাজ প্রতিষ্ঠার বাণী। পরমহংসদেবের এই ঘনিষ্ঠ শিষ্য স্বামীজি তার গুরুর আদর্শকে শিরোধার্য করে বিশ্ব মানবের গীতার্থে আত্মনিয়োগ করেছিলেন। তিনি ঠাকুরের প্রত্যেকটি কথায় গুরু অর্থের সন্ধান পেতেন। যখন ঠাকুরের কণ্ঠে শুনলেন যত মত তত পথ, স্বামীজি তার মধ্যে ধর্ম সমন্বয়ের অমোঘ বাণী এক ইঙ্গিত পেলেন। আমার ধর্মই সত্য আর অপরের ধর্ম মিথ্যা, এই দাবি অত্যন্ত ভ্রান্ত। সত্য সব ধর্মেই আছে। ঠাকুরের এই অমোঘ বাণী হৃদয়ে গ্রহণ করেছিলেন বলেই তিনি শিকাগো ধর্মসভায় তৃপ্ত কণ্ঠে বলতে পেরেছিলেন, আজ থেকে সব ধর্মের পতাকায় লিখে দাও, যুদ্ধ নয় সাহায্য, ধ্বংস নয় আত্মস্থ করে নাও, ভেদ দ্বন্দ্ব নয় সামঞ্জস্য ও শান্তি। একদিন ঠাকুর ভাবমুখে বলে উঠলেন, জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন দয়া, দয়া কে কাকে করবে, দয়া নয় দয়া নয় সেবা সেবা। ঠাকুরের এই কথার তাৎপর্য স্বামীজি তৎক্ষণাৎ বুঝে গিয়েছিলেন, এবং বুঝে তিনি তার বন্ধু স্বরূপ অর্থাৎ সারদানন্দকে বলেছিলেন যে ঠাকুর আর যা কিছু বললেন বুঝলি। স্বামীজি নিজেই তারপর তন্ময় হয়ে বললেন, ও আজ কি নতুন আলো পেলাম, যদি বেঁচে থাকতাম, যদি বেঁচে থাকি তাহলে দেখতে পাবি। ঠাকুরের অপর একটি প্রাণী স্বামীজিকে জনমতবার বাড়িতে সহায়তা করেছিল, খালি পেটে ধর্ম হয় না। আবেগ তৃপ্ত কণ্ঠে তিনি তাই বলেছিলেন, কোটি কোটি মানুষ শুষ্ক কণ্ঠে কেবল দুটি অন্ন জানিতেছে, আর আমরা তাহাদিগকে প্রস্তর খণ্ড দিতেছি। ক্ষুধার্থ মানুষকে ধর্মের কথা শোনানো বা দর্শন শাস্ত্র শেখানো তাকে অপমান করা। তিনি এমন একটি আদর্শ সমাজের স্বপ্ন দেখেছিলেন যেখানে ক্ষুধার আর্তনাদ থাকবে না, যেখানে শোষণ থাকবে না, যেখানে নিপীড়ন থাকবে না। তিনি এমন একটি রাষ্ট্রের পরিকল্পনা করেছিলেন যাতে ব্রাহ্মণ্য যুগের প্রাণ, ক্ষত্রিয়ের সভ্যতা, বৈশ্যের সম্প্রসারণ শক্তি এবং সূত্রের সাম্যের আদর্শ মিলিত হবে। তার গেরুয়ার আড়ালে শুধু যোদ্ধার বর্ণ ছিল না, ছিল প্রকৃত সমাজতান্ত্রিকের সুচিন্তিত পরিকল্পনা। সেখানে ছিল না অশিক্ষা, কুসংস্কার, দারিদ্রতা, ধর্মান্ধতা। আর্ত আত্মের দীন দরিদ্রের সেবায় নিজের প্রতি যখন করলেন
স্বামীজি তখন সেবার কাজে অগ্রসর হতে গেলে তার প্রচুর অর্থের প্রয়োজন হয়ে পড়ল। সেই প্রয়োজনীয় অর্থ কোথা থেকে আসবে? তিনি সমগ্র ভারত ভ্রমণ করলেন, রাজা মহারাজাদের দ্বারে গেলেন, সর্বত্র দরিদ্র মানুষের কাছে সাহায্য প্রার্থনা করলেন, কিন্তু শুধুমাত্র মৌখিক সহানুভূতিটুকু পেলেন। তাই তিনি আবারও বললেন, লক্ষ লক্ষ দরিদ্রের প্রতিনিধি হয়ে আমি প্রাচ্যান্ত দেশে গমন করব, সেখানে মস্তিষ্ক বলে অর্থ উপার্জন করব এবং স্বদেশে ফিরে এসে অবশিষ্ট জীবন মাতৃভূমির উন্নতি গল্পে সেটা ব্যয় করব। এই চেষ্টায় না হলে সেই চেষ্টাতেই প্রাণ ত্যাগ করব। ঠাকুর বলেছেন, যত্র জীব তত্র শিব। এই আদর্শকেও স্বামীজি পরিপূর্ণরূপে পালন করেছে। বেদান্তের মহান আদর্শ অনুসারে জীবন গঠন করবার জন্য দেশবাসীকে তিনি আহ্বান জানালেন, হাড়ি ডোম চণ্ডাল মুচি ম্যাথন প্রভৃতি নিম্ন শ্রেণীর জনগণই বহু যুগ ধরে অবহেলিত হয়ে আসছিল, তাদের তিনি আমার ভাই আমার রক্ত বলে আলিঙ্গন করলেন। সর্বপ্রকার আতুর দরিদ্রের সেবাকে এই বর্তমান যুগের মুক্তি প্রধান পন্থা বলে জীব সেবাকে তিনি দেব সেবায় উন্নত করলেন। স্বামীজি কিভাবে আত্মআত্মের আদর্শ হয়ে উঠেছিলেন তার প্রমাণ আমরা পাই 1896 সালে কলকাতা, তখন কলিকাতা, গুজরাট, কচ্ছ, মুম্বাই, পাঞ্জাবের কিছু অংশ, মাদ্রাজ পেরিয়ে প্রায় 2 বছর ধরে হয় ভয়ানক প্লেগ থাবা বসিয়েছিল কলকাতায়। ততদিনে কলকাতার মানুষ জেনে গেছে দুবার এই মহামারীর থাবা বসানো রোমে প্রায় 1 কোটি এবং ইউরোপ মহাদেশে প্রায় 2,500,000 মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। তাই করার গ্রাস তখন পড়েছে কলকাতার উপর। স্বামীজি তখন স্বীয় ভগ্ন স্বাস্থ্য রক্ষার জন্য দার্জিলিং গিয়েছিলেন তার দু ভাইদের সঙ্গে। টিকা নিয়েও সেই যুগে চলছিল এক অযৌক্তিক প্রচারণা, ইংরেজদের হাতে টিকা নিলে নাকি রোগ আরও বাড়বে, আরও ছড়াবে, এমনকি মৃত্যু হতে পারে। দলে দলে লোক তখন এই কলকাতা ছেড়ে পালাতে লাগলো। এই সংবাদ শোনা মাত্র স্বামীজি আর সঙ্গে থাকতে পারেনি, করে থাকলো তার নিজের স্বার্থ রক্ষা। আত্মআত্মের দরদি বন্ধু এই মহাত্মার সন্ন্যাসী অবিলম্বে ফিরে এলেন রোগীর সেবা আত্মনিয়োগ করতে। কিছুটা হলেও নিরাপদ স্থান থেকে তিনি সংক্রমণ ব্যাধির একেবারে কেন্দ্রে উপস্থিত করেন, উপযুক্ত ব্যবস্থা অবলম্বন করে ব্যাধির বিরুদ্ধে সংগ্রাম করতে লাগলেন। সবাই তাকে জিজ্ঞাসা করলেন, এই কাজের জন্য যে অর্থের প্রয়োজন তা কোথা থেকে আসবে? তৎক্ষণাৎ স্বামীজির উত্তর, যদি দরকার হয় মঠের জন্য যে নতুন জমি ক্রয় করা হয়েছে তা বিক্রয় করব। আমরা আমাদের চোখের সামনে সহস্র সহস্র ব্যক্তি যন্ত্রণা ভোগ করবে আর আমরা মঠ করব না, আমরা না সন্ন্যাসী তরুদলে বসবাস করব, ভিক্ষান্নে উদারপূর্ণ করব, কিন্তু সেবা কর্ম বন্ধ করা যাবে না। আনন্দের কথা, এই মঠের জমি বিক্রি করতে হয়নি, একটা ভূখণ্ড ভাড়া করে সেখানে কুটির নির্মাণ করে প্লেগ নিগেশনের রোগীর সেবা করেছিলেন নিজের হাতে নিজে উপস্থিত থেকে। ভারতীয় জনজীবনে আধ্যাত্মিক চেতনার ইতিহাসে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা নিঃসন্দেহে এক ঐতিহাসিক ঘটনা। 1897 সালের পয়লা মে স্বামীজির প্রতিষ্ঠিত এই সংঘ আজও মানব সেবায় নিয়োজিত পূর্ণ শক্তিতে। স্বামীজি বলেছেন, লেট মি টেল ইউ অ্যাগেইন দ্যাট ইউ মাস্ট বি পিওর অ্যান্ড হেল্প এনি ওয়ান হু কামস টু ইউ অ্যাজ মাচ অ্যাজ লাইজ ইন ইউর পাওয়ার অ্যান্ড দিস ইজ গুড কর্ম, বাই দ্য পাওয়ার অফ দিস দ্য হার্ট বিকামস পিওর, চিত্ত শুদ্ধি, অ্যান্ড দেন শিবা হু ইজ ডিভাইন ইন এভরি ওয়ান হু বিকাম ম্যানিফেস্ট। অর্থাৎ পুনরায় তোমাদিগকে বলিতেছি যে যে কেহ তোমাদের নিকট আসিয়া উপস্থিত যথাসাধ্য চিত্তশুদ্ধি করে যথাসাধ্য তার সেবা করতে হইবে, এইভাবে পরের সেবাই শুভ কর্ম। এই সৎকর্ম বলে চিত্তশুদ্ধি হয়, সকলের ভেতর যে শিব রহিয়াছে তা প্রকাশিত হয়। পরিশেষে বাসন্তিক সন্ধ্যায় কবিগুরু রবীন্দ্রনাথের সেই গানের দুটো পঙ্ক্তি
আমার বারবার মনে পড়ছে বালক বীরের বেশে তুমি করলে বিশ্ব জয় একই গো বিস্ময়, অবাক আমি তরুণ গলার গান শুনে এতদিন দিন বসেছিলেন পথ চেয়ে আর কালগুনে দেখা পেলেন ফাল্গুনে, অস্ত্র তোমার গোপন কর গুণ তুমি। তাই তো মনীষী রোমারোলা বলেছেন, যদি ভারতবর্ষকে জানতে হয় তবে বিবেকানন্দকে জান। টলারেন্স অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, এই আত্মিক চিন্তাধারা বিবেকানন্দ সবার মধ্যে ছড়িয়ে দিয়েছে।